নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কর্মভূমি নতুন পোর্টাল লঞ্চ করলো। এখানে যারা বেকার আছেন তারা এখানে যে আগে থেকে যারা এই পোর্টালে রেজিস্টার করে রেখেছেন তারা এখানে লগ ইন করতে পারেন, আর যারা এখনও রেজিস্টার করেননি তারা এখানে রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করার জন্য এখানে দেখুন সাইডে রেজিস্টার অব লগিং অবলিক রেজিস্টার রেজিস্টার বলে লেখা আছে। এখানে অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট, অ্যাজ এ এমপ্লয়ার, অ্যাজ এ PBSSD অ্যাডমিন, অ্যাজ দ্য ইনস্টিটিউশন, অ্যাজ স্টুডেন্ট, এখানে পাঁচখানা অপশান আছে। যে কোনো একটা অপশানে আপনাদের পছন্দ মতন এটা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যারা আগে থেকে লগ ইন করে রেখেছেন, মানে লগ ইন হয়ে আছে, তারা এখানে লগ ইন করে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারেন। কর্মভূমি নতুন পোর্টাল এখানে লঞ্চ করেছে, স্কিল রেজিডেন্সি অফ আইটি অফ আইটি অবলিক আইটিইসি সেক্টর ডেভেলপমেন্ট অফ আইটি অ্যান্ড ই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সরকারি পোর্টাল। কাউন্সিলিং অফ অ্যাসেসমেন্ট, এখানে তিনটে অপশান আছে দেখুন, কাউন্সিলিং, বেসিক অ্যাসেসমেন্ট, অ্যাডভান্স অ্যাসেসমেন্ট। ঠিক আছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। ভালোভাবে দেখুন, পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর এখানে আপনারা জব সার্চ করতে পারেন, এই যে ফাইন্ড এ অ্যাপ্লিকেশন বাই স্কিল, এখানে আপনারা জব সার্চ করতে পারেন। ফাইন্ড অ্যাপ্লিক্যান্ট, ফাইন্ড ইনস্টার জব, ফাইন্ড ভ্যাকেন্সি, ফাইন্ড ইন্টার্নশিপ, ফাইন্ড ইন্টার্ন, এখানে আপনারা পছন্দ মতন জব সার্চ করতে পারেন। এখানে দেখুন চারটা, হোম, অ্যাবাউট, ইনস্টার জব, তারপরে হচ্ছে ভ্যাকেন্সি, ইন্টার্নশিপ, PBSSD ট্রেনিংস, এক্সটার্নাল জব সার্চ, হেল্প, অনেকগুলো অপশান আছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটা সার্চ করতে পারেন। এক্সটার্নাল জব সার্চ করতে পারেন, এখানে এই যে পাওয়ার বাই জোবেল, পাওয়ার বাই এমপ্লয়ার ব্যাংক, এমপ্লয়মেন্ট ব্যাংক, পাওয়ার বাই KB সার্চ, এখানে হোমে দেখুন কর্মভূমি ইজ এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্টারভিউ টু দ্য বিটুইন জব দ্য স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট আইটি অ্যান্ড আইটি সেক্টর টপ 5 ডাউনলোড, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নতুন দিয়েছে। ঠিক আছে, লগ ইন যদি করতে হয় তাহলে আপনাকে লগ ইনে ক্লিক করবেন, যদি আপনি অ্যাজ অ্যাপ্লিক্যান্ট হন তাহলে, বা অ্যাজ এমপ্লয়ার হন তাহলে অ্যাজ অ্যাপ্লিকেন্ট, আমি একটা করে দেখাচ্ছি। এখানে এমপ্লয়মেন্ট যদি সাইন ইন করতে চান, এখানে 10 ডিজিটের মোবাইল নাম্বারটা বসাবেন, তারপরে ভেরিফাই করবেন। ঠিক আছে, ইফ ইউ আর নট রেজিস্টার প্লিজ রেজিস্টার নাও, যদি আপনার রেজিস্টার থাকে তো ভালো, যদি না থাকে তাহলে প্রথমে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন। আর যদি লগ ইনে অ্যাজ অ্যাপ্লিক্যান্ট হন তাহলে এখানেও একই রকম, আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসাবেন 10 ডিজিটের, তারপরে ভেরিফাই করবেন। এখানে অ্যাপসটাও ডাউনলোড করতে পারেন, ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট অ্যাপ, এখানে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট ম্যানুয়াল আছে, যেটা খুশি করতে পারে।